আমি শুয়েছিলাম, আমার একটু একটু ঘুম ঘুম মতো পাচ্ছিল, হঠাৎ ফোঁস ফোঁস শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি একটা সাপ, একটা কালকে উঠে সাপ আমার সামনে ফোনা তুলে আছে। সাপটাকে ফেলে দিলাম, সাপটা পালিয়ে গেল। সাপটা ঘরে এলো কি করে? তারপর চিৎকার করে জনাকে ডাকতে লাগলাম। জনা, এই জনা! জনা এলো না। জনা, এই তারপর আমি ঘরের মধ্যে পর্দার আড়ালে এক জোড়া পা দেখলাম। তারপর আমি লোকটাকে টেনে আনলাম। দিদি, অন্যায় হয়ে গেছে দিদি, আমি এসব কাজ করিনি দিদি। লোকটা ভয় পেয়ে গিয়েছিল। আমি লোকটাকে জিজ্ঞাসা করলাম, লোকটা আমাকে সব বলে দিল। দিদি, এই যে দাদা, দাদা এই যে টাকা দিল, এই টাকা দিয়ে বললো যা দিদির গায়ে সাপ ছেড়ে দিয়ে। দিদি, অন্যায় হয়ে গেছে দিদি, আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে, নিন আপনার টাকা, ধরুন। আচ্ছা, আপনি এখন যান। আচ্ছা দিদি, শুনুন। হ্যাঁ বলুন। আপনি যখন বাইরে যাবেন তখন আমার বর আপনাকে জিজ্ঞেস করবে, তখন আপনি বলবেন কাজ হয়ে গেছে, আমাকে সাপে কেটেছে, বুঝেছেন? আচ্ছা 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 দিদি, আমি বলে দেবো দিদি। ঠিক আছে, আপনি যান এখন। আচ্ছা আচ্ছা। সাপুরে চলে যাবার পর আমি চুলের ক্লিপ নিয়ে পায়ে দুটো ফুটো করলাম। তারপর বাথরুম থেকে টুথপেস্ট এনে মুখে ফেনা করলাম। তারপর বিছানায় শুয়ে পড়লাম, মরার মতো পড়ে থাকলাম। তারপর ঘরে জনার্দন জানা ঢুকলো। আমার কি হলো রে, আমার চচিকে চাপে কাটলো রে। ওরে তোরা কে, কোথায় আছিস? ডাক্তার মতি কবিরাজ দিহায় চচি, এই অবস্থায় একলা বেলে রেখে প্রত্যার করলে চচি, মরে গেছো তুমি, তোমাকে তো মরাতেও পারবো না চচি, তোমাকে নদীতে বাঁচিয়ে দিতে হবে। তবে নদীতে বাঁচালে একটা জমিতে হবে, কুমিরের ব্রেকফাস্ট লাগবে না। কি সাংঘাতিক জনার্দন জানা, তোমাকে সাপে কাটিয়ে কুমিরকে দিয়ে খাওয়াচ্ছিল। ইচ্ছে করছে, ইচ্ছে করছে। কেঁদো না, কেঁদো না বৌমা। না না, শশীবালা দেবী না, শশীবালা দেবী নয়, শুধু শশী, শুধু শশী। তারপর তারপর কি হলো? আমি জানতাম জনার্দন জানা সাংঘাতিক লোক, কিন্তু এতটা ভয়ঙ্কর আমি জানতাম না গণাদা। আমি বুঝেছিলাম আমাকে জনা সুন্দরবনে বেড়াতে নিয়ে যাচ্ছে নিশ্চয়ই কোনো একটা মতলবে, কিন্তু আমাকে ও মেরে ফেলতে চাইবে, তার চক্রান্ত করবে তা আমি ভাবতেও পারিনি গণাদা। তারপর তারপর কি হলো?
তারপর তারপর আমি দম বন্ধ করে মরার মতো পড়েছিলাম। জনা, আমার জন্য কোন ডাক্তার কোভারেজ কিচ্ছু ডাকেনি গণাদা। কতগুলো লোককে নিয়ে এলো আমাকে নদীর জলে ভাসিয়ে দেবে বলে। তারপর নিয়ে গেল সেই নদীর ধারে, যে নদীতে কুমির থাকে। ভেলা তৈরি ছিল, সঙ্গে ছিল আরো চার পাঁচজন জনার্দন জানার লোক। আমি দম বন্ধ করে পড়েছিলাম, মনে সাহস রেখেছিলাম, দেখি না কি করতে পারে জনা। খেলা থেকে দেখছি জনার্দন জানা আমাকে কুমিরের মুখে ঠেলে দিয়ে কুমিরের কান্না কাঁদছে। যাও সতি, তোমার কথা কোনদিন ভুলব না, তোমাকে প্রণাম জানা। করে দাঁড়িয়ে আছেন কেন? মা মনতের নামে নমস্কার করতে পারছেন না? যাও সত্যি, আচ্ছে বছর আবার আমি। আমি দেখতে পারবো না, চলে আসুন, চলে আসুন, আসুন। জনার্দন জানা চলে যেতেই আমি ভালো করে চারিদিকটা দেখে নিলাম। তারপর একটা ফাঁকা জায়গা দেখে জলে ঝাঁপ দিলাম, সাঁতরে পারে উঠলাম। কি সাংঘাতিক, জলে কুমির আর ডাঙায় বাঘ। মানে জনাদা, তুমি তো মায়ের ইচ্ছে কুমির আর বাঘ থেকে বেঁচে ফিরে এসছো। হ্যাঁ গণাদা, মায়ের ইচ্ছে আমি বেঁচে আছি আর বেঁচেও থাকবো। তোমাকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি, তুমি যে কেন জনার্দন জানাকে বিয়ে করতে গেলে না। যাক, সে কথা জনার্দন জানা জেনে গেছে যে আমি হাউই সেজে তাকে ধোকা দিয়েছি, তাই সে আমাকে পৃথিবী থেকে সরিয়ে ফেলার বন্দোবস্ত করেছিল। মায়ের ইচ্ছে, এবার তো তাহলে আমার পালা। ভয় পাবেন না গণাদা, আমি আছি। তাহলে তুমি এখন কি করবে? তুমি কি বাড়িতে ফিরে গিয়ে ওই জনার্দন জানার জন্য রান্না করবে? না, বাড়ি আমি আর ফিরব না গণাদা। তাহলে জনার্দন জানা আমাকে চাল দিয়েছিল, সে চাল আমি তাকে ফিরিয়ে দিয়েছি। এবার আমিও দেখব আমার দেওয়া চাল জনার্দন জানা কিভাবে আমাকে ফেরায়। সবই সবই মায়ের ইচ্ছে, সবই মায়ের ইচ্ছে। পশুদাদু কি তো বললো হতো, উনি তো সোজা অ্যাটম স্যারের কাছে অ্যাচাটি পাঠিয়ে। রাজা, বোকার মতো কথা বলিস। কেন? অ্যাটম স্যার বলেছে না কথাটা পাঁচকার না করতে। দেখ গজা,
পশুদাদু আমাদের পিন্টু স্যারের কাছে পাঠিয়েছে। আমরা এটা চেপেছি পেয়েছি। এবার যা করতে হবে আমাদের নিজেদের কি করতে হবে গজা? কিন্তু রাজা বলছো এই ম্যাজিক জুতো জোড়া নিয়ে এলে হতো জানিস তো, ওগুলো পরতুম, হাতে হাতে তালি দিতুম, অফিস থেকে সোজা আটম স্যারের কাছে চলে যেত। যা গজা, শুধু জুতো জোড়া পরলে হবে? টাইম মেশিন লাগবে না, দেরি হয়ে যাচ্ছে, তাতে চল চল অফিস, তাড়াতাড়ি অফিস, কি দেরি কর, চল। রাজার সঙ্গে তুমি দৌড়ে পারবে না, আর আমার সঙ্গে তো পারবেই না। দেখতে তো তোমার ভদ্র ছেলের মতো, তুমি চুরি করছো কেন? আমাকে মারবেন না, আমাকে মারবেন না প্লিজ। একদম কথা বলবে না তুমি, এই শোনো তুমি চোর, আর তোমার শাস্তি হওয়া উচিত। অনেক কষ্টে পশুদাদুই আচারিটা জোগাড় করে দিয়েছে, আমরা সেটা ফেরত দিতে যাচ্ছি, সেটা তুমি চুরি করছো দুষ্টু ছেলে। এই চলো, তুমি আমাদের সাথে থানায় চলো, চলো। আপনাদের পায়ে পড়ছি আমি, চোর নই আমি, আমি অভাবে পড়ে চুরি করছি। মোটে মাঝে কথা বলবে না, অভাবে পড়ে কেউ চুরি করে? চপ। আমার বাবা খুব অসুস্থ, বাবা দেশের বাড়িতে থাকে, বাবাকে প্রতি মাসে টাকা পাঠাতে হয়, আমাকে মারবেন না প্লিজ। রাজা বলছে বাবা অসুস্থ, আমার বাবার কথা মনে পড়ছে না, যা বাবা বলছে বাবা অসুস্থ, আমাকে আপনারা ছেড়ে দিন না, তোমাকে ছাড়বো না। শোনো তুমি থাকো কোথায় গো? আমার আমার থাকার কোনো ঠিক নেই। রাজা বলছে বাবা অসুস্থ, থাকার ঠিক নেই, চল আমাদের মেস ঘরে একটা ব্যবস্থা করে দিই। মেসে মানে? মেসে খুশি বৌদি একটা চোরকে রাখবে কেন রাজা? না আমার বুঝে সুঝে বলবো খুশি বৌদিকে, বলবো বাবা অসুস্থ, কোথাও থাকা টাকা ঠিক নেই, চল না নিয়ে চল না। তুমি যাবে আমাদের সাথে? চোর ভাই যাবে? যাবো, নিশ্চয়ই যাবো, কিন্তু কোথায় যাবো? মেসে যাবে, আমরা যেখানে থাকি সেখানে যাবে। কিন্তু অফিস আর কি, আমার অফিস। গজা ওকে মেসে রেখে দিয়ে তারপর আমরা অফিস যাবো, ঠিক আছে? নাম কি তোমার? আমার নাম সোমা, না না মানে আমি, আমার নাম সোম, সোম। সোম, পদবী কি তোমার? পদবী? হ্যাঁ হ্যাঁ, পদবীটা কি বল? ওই সোম, সোম। একই বলে রে, নামও সোম, পদবীও সোম, সোম থেকে সোম, মানে সোম মঙ্গল বুধ বেচো শুকু ধা, পা অত বলতে পারবো না, ডবল সোম, সোম মঙ্গল, ওয়া ভূ বলাম সোম মঙ্গল। চিন্তা করো না, আমার মনে হয় পিন্টু স্যার রাজা গজাকে কোনো তদন্তে পাঠিয়েছে। কিন্তু রাতে তো পাঠায় না, সারা রাত কেটে গেল তবু এখনো এখানে এলো না রাজা গজাটা। আমার খুব চিন্তা হচ্ছে, খুব চিন্তা হচ্ছে। জনার্দন জানা চারিদিকে না ওত পেতে বসে আছে, মদন কোনো ঝামেলায় না ফেলে দেয় রাজা গজাটাকে। আচ্ছা মদন, এরকম ভাবে চিন্তা করে তো লাভ নেই, তার থেকে এক কাজ করি, আমরা তো অফিস যাচ্ছি, ওখানে গেলে তো সব জানা যাবে। ঠিক, তুমি ঠিক বলেছে, চলো। আচ্ছা আসতে পারি?
তোমরা বোধহয় অফিসে বেরিয়ে যাচ্ছিলে, আমি অসময়ে এসে পড়লুম ফট করে। না না, আমাদের সময় অসময় কিছুই নেই। আপনি বলুন, আপনি বলুন। কি মনি, তুমি তাড়াতাড়ি কি হয়েছে মনির? সেই জন্যই তো এখানে আসা। বলো মনি মা, মা তুমি তুমি নিজেই বলো। স্যার, আমি সাউথ একাডেমিতে অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম। জানি তো, ওখানে আমি প্রথম 20 জনের মধ্যে এসেছি। কিন্তু কিন্তু কি মনি, ওরা আমাকে ভর্তি নেবে না। কেন নেবে না? কেন, আমি দেখা করেছিলাম জানো ওদের কর্তৃপক্ষের সঙ্গে। ওরা বলছে যে ওই ভেতরে ভেতরে টাকা দিতে হবে। বুঝেছি, তার মানে ডোনেশন দিতে হবে। বলছে যে ডোনেশন না দিলে কিছুতেই ভর্তি করবে না। অন্যায়, ভীষণ অন্যায় মনি। আমার একটা ভালো মেয়ে, ও ভর্তি হতে পারবে না। আপনি রিকোয়েস্ট করেছিলেন? রিকোয়েস্ট কি বলছো শুভ, আমি সে একেবারে মানে হাতে পায়ে ধরতে বাকি রেখেছি একেবারে। কিন্তু ওরা বলছে যে 15,000 টাকা ডোনেশন না দিয়ে কিছুতেই ভর্তি করবে না। মুখে অবশ্য ডোনেশন বলছে না জানো, বলছে যে ডেভেলপমেন্ট ফিজ। হ্যাঁ, কিন্তু আসলে ডোনেশন 15,000 টাকা। 15,000 টাকা? ওরে ভাট, আমি সামান্য সরকারি চাকরি করি, কোনো 2 নম্বরই আয় তো আমার নেই। ও আমার দ্বারা হবে গুণা বুঝলে ভাই। আমি এতগুলো টাকা কোথায় জোগাড় করি বলো তো। হ্যাঁ, আমি একটা ভালো স্কুলে ভর্তি হতে পারলাম না, কত ভালো পরীক্ষা দিয়েছিলাম। পারবে মনি, তুমি নিশ্চয়ই পারবে। তাই আর কোনো উপায় না দেখে এই তোমাদের কাছে পরিমরি করে ছুটে এলাম। হ্যাঁ, এই টাকা ধার করতে নয় কিন্তু, আমি ওই রাজা গজার কাছে এসেছি। যদি কোনো উপায় টুপা তো রাজা গজা কোথায় গেল, ওদের তো দেখছি না। তুমি কাঁদছো কেন মা রে? আমি কাঁদবো না তো কে কাঁদবে মা রে? পায়রাকে দেখলি? পায়রা সে জি রয়ে গেল, তোর স্বামী হয়ে উঠতে পারলো না। পটাশ করে তার গোপটা কিরকম খুলে গেল। ওকে আমি পাই, ওকে আমি পাই দেখবি, ওই শিল নোড়ায় ফেলে এরম এরম করে পিছু। আমি কি করে নায়িকা? সত্যি তো, কি করে তুমি অতগুলো টাকা জোগাড় করবে মা রে? পেয়েছি। পেয়েছো? পেয়েছি। টাকা পেয়েছো? কি কি করে পেলে? চুরি করব। চুরি করবে? আমার মা রে শেষে চোর হবে। বেকফেল করিস না খেদি, স্বামীর থেকে টাকা চুরি করলে তাকে চুরি করা বলে না। তাই তাহলে আমিও আমার স্বামী দাদার থেকে চুরি করব। বড় কাজ করতে গেলে এই ছোটখাটো দোষে কোনো দোষ লাগে না। তোর বাবার টাকা তো আলমারি লকারে থাকে, ওইখান থেকে টাকা চুরি করে নেব। সত্যি? তাহলে তুমি যাও এক্ষুনি গিয়ে বাবার থেকে লকারের চাবিটা চেয়ে টাকাটা চুরি করে নিয়ে চলে এসো। বোকামি করিস না খেদি, তোর বাবার কাছ থেকে চাবি চাইলে কি চাবি দেবে? ধরা পড়ে যাব। তাহলে বাবা ঘুমিয়ে পড়লে চাবিটা নিয়ে লকার থেকে টাকা বের করে নেব। তুই আমার সঙ্গে সঙ্গে থাকবি মানে আমি নাই খাওয়াবো।